ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের সমষ্টি সেভেন সিস্টার্স। ইতিহাস বলে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বহু বছর ধরেই এ অঞ্চলের স্বাধীনতা চায়। মানচিত্র থেকে দেখা যায় ভারতের এই সাতটি অঞ্চল বাংলাদেশ সীমান্তের সাথে সরাসরি সংযুক্ত, ফলে এই অঞ্চলের সাথে বাংলাদেশের শুধু অবস্থানগত দিক দিয়েই নয়, রাজনৈতিক দিক দিয়েও সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের সুযোগ সুবিধা প্রদানে ভারত চিরকালই উদাসীন থাকলেও সার্বিকভাবে ভারত ভূখণ্ডের বেশ সংবেদনশীল একটি অঞ্চল এই সেভেন সিস্টার্স। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক নাগা পতাকা উড়ানোর মাধ্যমে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত, ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দীর্ঘ একটি সরু পথ দিয়ে। 4 বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন শারজিল ইমাম নামে একজন যুবক শিলিগুড়ি করিডোরের এই সরু অঞ্চলকে উল্লেখ করেন চিকেন স্নেক নামে। এই চিকেন নেক চেপে ধরে বা অবরোধ করে সেভেন সিস্টার্সকে পাকাপাকিভাবে মুক্ত করার পরিকল্পনা তিনি জানান। দেশদ্রোহী মামলায় পরবর্তীতে তিনি কারাবরণ করলেও সেই মুহূর্ত হতেই ভারতের এই অঞ্চলের দুর্বলতা বিশ্বব্যাপী হয়ে ওঠে একটি ওপেন সিক্রেট। মিজোরাম, আসাম ও ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের চালিকাশক্তি নেতাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। বিএনপি শাসনামলে ভারতের প্রশ্নের মুখে সরকার এই নেতাদের অস্তিত্ব কখনোই স্বীকার করেনি, কিন্তু 2009 সালের পর শেখ হাসিনার শাসনামলে গোপনে বা প্রকাশ্যে একে একে এই নেতাদেরকে ভারতের হাতে তুলে দিতে শুরু করে সরকার। তবে চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের কাছে উন্মুক্ত করে দেওয়ার পর পরোক্ষভাবে এই সেভেন সিস্টার্স অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। ফলে বলা যায় সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিগত 1.5 দশকে বাংলাদেশের ভূমিকা অপরিসীম। এজন্য এই অঞ্চলের সাথে একটি কৃতজ্ঞতার সম্পর্ক বাংলাদেশকে কৌশলগত সুবিধা বা স্ট্র্যাটেজিক লিভারেজ দান করে।